হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের পাশে এসে দাঁড়ায়নি, কিন্তু মোদিজি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সেইটা আমরা মোদিজি আমাদেরকে ডেকেছে, তাই জন্য আমরা যাচ্ছি ওখানে। আরো অনেক কিছু জানানোর আছে, সেটা আমরা বলবো। আমরা সন্দেশখালী মানুষের অত্যাচারের কথা বলবো, আমরা তৃণমূলের অত্যাচারের কথা বলবো, যে তৃণমূল মেয়েদের উপরে অত্যাচার করেছে, সেই সমস্যাগুলো আমরা মোদিজির কাছে বলতে চাই। প্রধানমন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই বলতে চাই যে সন্দেশখালীর মানুষ মেয়েরা সমস্ত দিক থেকে অত্যাচারিত, তারা যেন ভালোভাবে থাকতে পারে, সুস্থভাবে বাঁচতে পারে, সেটাই যেন মোদিজি দেখেন। আমাদের ঘর লুটে গেছে, আমাদের ইজ্জত লুটে গেছে, আমাদের জমি জায়গা লুটে গেছে, কিন্তু তাও আমরা পিছপা হইনি। আমরা যেমন লড়ছি লড়ে যাব, আমাদের সব কিছু হরে নিলেও আমরা পিছপা হব না কখনোই। এই যে অরাজকতা করছে, এইটা যাতে না হয় আর, আমরা যেন শান্তিভাবে সন্দেশখালীর মহিলা যেন শান্তিভাবে বাস করতে পারে, নিজের অধিকার যেন নিজেকে দেওয়া হয়, জনসাধারণের একটা অধিকার থাকে, যেটা ভোট দিয়ে আমরা মনোনীত করি, আমরা সেটা পাওয়ার আশা করি, সেটা আমরা পাই না, সেটা যেন আমরা পাই। আমাদের যে মায়েদেরকে যে ধমকিটা দিয়েছে, তা সে বলেছে যে তুমি পিছিয়ে পড়ো, তোমরা পিছিয়ে যাবে, তোমাদেরকে টাকা দিচ্ছি, তোমাদের অর্থের প্রয়োজন পড়েছে, সেক্ষেত্রে ওনাকে দিয়েছে 2 লাখ টাকা দেবে ওই বিরোধী পার্টিরা, যারা ঠিক আমি চিনি না, ওনাকে ঠিক চিনি না কে বলেছে। এখন বলছে দিদি আমাকে তো ধমকি দিয়েছে, তা আমরা বলছি চলো স্যার তো ওখানে দেখলো না, আমাদের নিমন্ত্রণ পত্র দিয়েছে, হ্যাঁ আমাদেরকে বাধা দিচ্ছে, বারবার আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের এখনো ওরা চেষ্টা করছে যাতে না আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারি, আমাদেরকে এখনো আটকানোর চেষ্টা করছে। তা আমরা যে গঠনে নেমেছি, আমরা আশা করছি আমরা পিছনে হটবো না, আমরা যত দূর যেমন আগিয়ে আছি এখনো আমরা আগিয়ে থাকার চেষ্টা করছি। আমাদের ভোট দিতে দেয় না, আমাদের কোনো জিনিসপত্র আসলে আমাদের দেয় না, সব নিজেরাই চুরি করে নেয়, সব ভাগ করে নেয়, তারাই নিয়ে নেয়, আমাদেরকে দেয় না। আমরা বিজেপি করি, আমাদের তো তাড়াতাড়ি মারে, ধরে ধরে মারে। ইসি ধরতি পর টিএমসি কে রাজ মে নারী শক্তি পর অত্যাচার কা ঘোর পাপ হুয়া হ্যায়। মা বোনে দের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। সন্দেশ খালি মে যো কুছ ভি হুয়া উসসে কিসি কা ভি সির শর্ম সে ঝুক জায়েগা, লেকিন ইয়াহাঁ কি টিএমসি সরকার কো আপকে দুঃখ সে কোই ফর্ক নহীঁ পড়তা। টিএমসি সরকার বঙ্গাল কি মহিলাও কে গুনাহগার কো বতানে কে লিয়ে পুরি শক্তি লগা রহি হ্যায়, লেকিন পহলে হাইকোর্ট আর ফির সুপ্রিম কোর্ট সে ভি রাজ্য সরকার কো ঝটকা লগা হ্যায়। নারী শক্তি কে আক্রোশ কা এ জোয়ার সন্দেশ খালি তক সীমিত নহীঁ রহনে বালা, সম্পূর্ণ বাংলাতে সন্দেশ খালির জড় উঠবে। মে দেখ রহা হু কি টিএমসি কে মাফিয়া রাজ কো ধ্বস্ত করনে কে লিয়ে বঙ্গাল কি নারী শক্তি নিকল চুকি হ্যায়। সন্দেশ খালি নে দিখাযা হ্যায় কি পশ্চিম বঙ্গাল কি বহন বেটিও কি বুলন্দ আওয়াজ সির্ফ আর সির্ফ ভাজপা হি হ্যায়।